শহীদ সুবোধ সরকারের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হলো বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে। তিনি শাসক দলের বিরুদ্ধে মরদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। এক নজরে দেখে নেব সেরকমই কিছু মুহূর্ত। নদিয়ার তেহট্টের বাসিন্দা জম্মু কাশ্মীরে জঙ্গির গুলিতে শহীদ সুবোধ ঘোষের দেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রবিবার বিশেষ বিমানে প্রথমে জওয়ানের মরদেহ আনা হয় পানাগড় বায়ুসেনা ছাউনিতে। সেখানে গান সেলুটে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। শ্রদ্ধা জানাতে শহীদ সুবোধ ঘোষের বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ সরকার। প্রতিশ্রুতি সার্বিকভাবে আমরা দিয়েছি, কারণ নরেন্দ্র মোদী সামরিক বাহিনীর সঙ্গে আছে। সে চরম শীত -35°C সিয়াচেনে তিনি সামরিক শক্তি বৃদ্ধির জন্য, তাদের মানসিক শক্তি যোগানোর জন্য পৌঁছে যান। দুদিন আগেই তিনি দেওয়ালির মিষ্টি বিলি করেছেন, একদিন আগেই সামরিক বাহিনীর সঙ্গে। তাই কেউ যদি শহীদ হয় তার জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট তার পরিবারকে স্বাবলম্বী করে দেওয়ার ব্যবস্থা করেন, অতীতেও করেছেন, এর ক্ষেত্রেও করবে। আমরাও তার সঙ্গে আছি, পাড়ার প্রতিবেশী সমস্ত সমাজ তার পাশে আছে, যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা সম্পূর্ণ তৈরি। অভিযোগ, তাকে ঢুকতে বাধা দেয় পুলিশ। সাংসদ মহুয়া মৈত্রের নির্দেশে পুলিশ একাজ করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদেরা। কালীপুজোর মাঝেই কার্তিক পুজোয় মেতে উঠবে সোনামুখী। 100টির বেশি কার্তিক পুজো হয় সেখানে। তবে এই বছর করোনার সমস্ত সতর্কতা বিধি মেনেই পুজো করছে উদ্যোক্তারা। এক নজরে দেখে নেব সেরকমই কিছু মুহূর্ত। কালীপুজোর মাঝে সোমবার কার্তিক পুজো, দেব সেনাপতির আরাধনায় মেতে উঠবে গোটা সোনামুখী শহর। সোনামুখীতে প্রায় শখানেক কার্তিক পুজো হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মাইতো কার্তিক বা মধ্যম কার্তিক, বড় কার্তিক, মহিষঘট কার্তিক। এর মধ্যে বেশ কিছু কার্তিকের প্রাচীন ইতিহাস রয়েছে। সোনামুখী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্যতম হল মহিষঘট কার্তিক। আনুমানিক 450 বছর আগে এই পুজোর সূচনা হয়। কার্তিক পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন সোনামুখী গ্রামের মানুষ। তবে এবার একটু হলেও কাটছাট করতে হয়েছে সেলিব্রেশন, জানিয়েছেন 300 বছরের পুরনো মধ্যম কার্তিক পুজো কমিটির সদস্যরা। এখানটা বিরাট জমজমাট থাকে, আমাদের চারপাশে তো মেলা বসে যায়। আর তাছাড়া আমাদের এই মাইতো কার্তিকের মধ্যম কার্তিক, আমরা ডাকনামে মাইতো কার্তিক বলে পরিচিত, এটা তো একটা সোনামুখীর মধ্যে একটা বিখ্যাত, এবং এই জায়গাটা প্রচুর মানে জাঁকজমকভাবে পুজো হয়। আমাদের এবারে আমরা এই প্রশাসনিক তরফে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যে আড়ম্বর, সে আড়ম্বর থেকে আমরা একদম পুরোপুরি দূরে সরেই রেখেছি, এবং আমরা সবাইকে চেষ্টা করছি যাতে আমাদের সমস্ত নিয়মকানুন মেনেই সব কিছু হয়। আমাদের করোনা এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। অন্যান্য বছর যা হয় অনুষ্ঠান সে সমস্ত আমরা বন্ধ করে দিয়েছি, শুধু একটি বাজনা নিয়ে আমরা পুজোটা করব। অন্যান্য বছরের তুলনায় এবছর কি আনন্দ উচ্ছ্বাস কম? অনেকটা কম, মানে নাই বললেই চলে। আনন্দটা যে পুজো হচ্ছে বলে বুঝতে পারা যাচ্ছে যে পুজো আছে, কিন্তু যারা পুজো করতে হবে আদিন যারা পুরোপুরিরা করে এসছে সেই কারণে পুজোটা আমাদের করতেই হবে। এতে কি আপনাদের মন খারাপ?
মন তো প্রচণ্ড খারাপ। আমাদের মোটামুটি আনুমানিক 400-450 বছরের পুরাতন কার্তিক। আমাদের ইতিহাস বলতে আমাদের এখানে মানে অতীতে এখানে মহিষ বাতান ছিল, এখানে পুরাতন জঙ্গল ছিল, জঙ্গল কারণে এখানে মহিষ বাতান ছিল, যত সোনামকির বাগাল ছেলে আর কি এখানে মহিষ চড়াতে আসতো। সেই থেকে আমাদের কার্তিকের মহিষ চড়াতে আসতো, মহিষ চড়াতে এসে আমাদের মহিষ যে বাগাল ছেলে ছিল এই বাগাল ছেলেই আমাদের এখান থেকে সূচনা করে মহিষ উঠ কার্তিক। 450 বছর ধরে বড় কার্তিক পুজো হয়ে আসছে। মানুষকে সচেতন করতে এবার মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বড় কার্তিক পুজো কমিটি। সোনামুখী পৌরসভার প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে সমস্ত পুজো কমিটিকে পুজোর আয়োজন করতে বলা হয়েছে। বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রহের রিপোর্ট, এএনএম নিউজ। রিপোর্টার আনন্দে মাতলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ফোটা নিলেন দিদিদের থেকে। এক নজরে দেখে নেব সেরকমই কিছু মুহূর্ত। ভাইফোঁটার আনন্দে মাতলেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে ভাইফোঁটার অনুষ্ঠান হলো হেস্টিংসে বিজেপির কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের ফোঁটা দেন মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেতা রাহুল সিনহা দিদি বোনেদের থেকে ফোঁটা নিলেন। সিপিএম নেতা ও দমদম উত্তরের বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে তার বাড়িতে এসে ফোঁটা দিলেন তার দিদি সুস্মিতা ভট্টাচার্য ও বোন পুস্মিতা বাগচি। এরপর চলল উপহার বিনিময় ও মিষ্টি খাওয়ানোর পালা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।